নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি, পুরানপুলি। এটা মহারাষ্ট্রে খুব প্রচলিত একটা খাবার আর খুবই স্বাস্থ্যকর একটা খাবার। এটা আমি এখন আপনাদের বানিয়ে দেখাবো, চলুন কিভাবে বানাই দেখি। এর জন্য প্রথমে আমরা ছোলার ডাল নিয়েছি, এখানে 300 গ্রাম ছোলার ডাল আছে। এটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে পরিষ্কারভাবে এটা তুলে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ করে নেব, প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই মশলাটা তৈরি করব। এর জন্য 1 ইঞ্চি দারচিনি আর 5-6টা এলাচ নিয়েছি, এটা আমরা গুঁড়ো করে নেব। এই যে আমার এলাচ গুঁড়োটা তৈরি হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপরে নিয়ে নেব গুড়। এখানে আমি এই শক্ত ভেলি গুড়টা নিয়েছি, আখের গুড় নিলে যে ডালটার পুরের মধ্যে আমি গুড় দেব সেটা অসুবিধা হবে। গুড়টা এইভাবে আমি কেটে নেব চাকুর সাহায্যে, যেহেতু এটা ঢেলা গুড়, যে এইভাবে আমি পুরো চাকু দিয়ে গুড়টাকে এইভাবে কেটে নিলাম, গুঁড়ো করে নিলাম। এরপরে এর জন্য একটা ডো তৈরি করতে হবে, সেই ডোটা আমরা তৈরি করে নেব। তার জন্য এখানে 300 গ্রাম আটা আর তার সাথে নেব 150 গ্রাম ময়দা। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিতে হবে। এবার 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। এবার জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে, এইরকম নরম করে আটাটা মেখে নেব। এবং 1 চামচ তেল এবার উপরে ভালো করে লাগিয়ে এইভাবে আটাটা রেখে দেব। ডোটা এইভাবে রেখে আমি কিছুক্ষণ এটা রেস্ট করতে দেব। ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে, জলটা এমন ভাবে দিতে হবে যাতে পুরো জলটা শুকিয়ে যায়। আর যদি কোনো সময় এক্সট্রা জল থেকে যায় তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, এখানে কড়াই আমি ঘি বা তেল কিছুই দেবো না, প্রথমে ডালটা দিয়ে দেব। পুরো ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি, বা যে গুড়টা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুড়টা সবটা দিয়ে দিলাম। এখানে 300 গ্রাম ডালের সাথে আমি 250 গ্রাম গুড় নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কম বা বেশি করতে পারেন। দেখে যে গুড়টা গলে নরম হয়ে গেছে, ডালের সঙ্গে ভালো করে এবার গুড়টা আমি মিশিয়ে নেব। আমরা শুকনো গুড়টা এই জন্যই নিয়েছি, ভিজে গুড়টা নিলে জলটা আরো বেশি হতো, তাতে ডালটা শুকাতে আমাদের টাইম লেগে যেত। এবারে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ডালটা ভালো করে
নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ডালটা নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে এটাকে শুকনো একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। ডালটা অনেকটা শুকিয়ে এসেছে, এলাচ আর দারচিনির গুঁড়োটা মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে, এভাবে বুঝতে হবে যে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে, অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ডোটা আরেকবার চেক করে নেব। দেখুন ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে, নরম তৈরি হয়ে গেছে। এইভাবেই ডোটা তৈরি করতে হবে। এবার ডালের পুরটাকে আমরা ছোট ছোট গোল গোল করে ভাগ করে নেব। এটা তৈরি করতে সুবিধার জন্য প্রথমে ডালটাকে গোল গোল করে প্রত্যেকটা সমানভাবে ভাগ করে নেব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, এতে আমাদের এটা তৈরি করতে সুবিধা হবে। এবার আমি ডোটা খানিকটা হাতে নিয়ে নিয়েছি, এইভাবে গোল একটা বাটির মতো তৈরি করব। ডালের পুরটা এভাবে ভরে নেব। দেখুন এইভাবে গোল করে বানিয়ে রেখেছিলাম বলে আমার এটা ভরতে সুবিধা হলো। এভাবে আস্তে আস্তে এটাকে মুখটা বন্ধ করে দেব। দিয়ে দুই হাতের সাহায্যে এটা চেপে এভাবে পুরো পুরটা ভেতরে ছড়িয়ে দেবো। এতে পুরো চারদিকে সমানভাবে পুরটা ছড়িয়ে যাবে। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। এবার এগুলোকে আমরা ভাজবো, বেলে নেব। অল্প প্রথমে ময়দা ছিটিয়ে নিলাম চাকির ওপরে, ভালো করে দুপাশে ময়দা লাগিয়ে নিয়ে এভাবে বেলে নেব। বেলার সময় বেশি চাপ দেওয়া যাবে না, একটু হালকা হাতে এটা বেলে নিতে হবে। ডোটা পারফেক্ট ভাবে তৈরি হলে এটা বেলতে কোনো অসুবিধাই হবে না। দেখুন কি সুন্দরভাবে বেলা যাচ্ছে। এইভাবে তৈরি করলে পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে না, সুন্দরভাবে তৈরি হবে। গ্যাসের উপর আমি চাটুটা বসিয়ে দিয়েছি,
গরম হয়ে গেলে তার উপর দিয়ে দেবো ওটা। ওটা যতক্ষণে একটা সাইড ভাজা হবে ততক্ষণ আমরা এইভাবে আর একটা বেলে নেব। পাঁচটা ভালো করে সেঁকে নেব। এবার আমি রিফাইন তেল দিয়ে এটা ভিজে নেব। এক চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে দুপাশটা এভাবে উল্টে ভিজে নেব। এইভাবে বাকি পরোটাগুলো আমরা ভেজে নেব। পুরান ফলি তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর নরম তৈরি হয়েছে, খুব সহজেই ছেঁড়া যাচ্ছে। আর ভেতরে ভরপুর ডালের গুড় রয়েছে। এইটা খুব ভালো একটা খাবার, হেলদি খাবার। টিফিনের জন্য আমরা এটা বানিয়ে খাওয়াতে পারি, বাচ্চাদেরও খুব পছন্দের জিনিস এটা, বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। কেমন লাগলো আপনারা বানিয়ে জানাবেন, অবশ্যই ট্রাই করবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।